ওজন টিকে কমে যাব যেতে আমি 8 ঘন্টা পরে তার 50 গ্রাম তারপরে 10-12 ঘন্টা পরে 100 গ্রাম এমতি ওজন কমে মানে জলে বাষ্পটা উড়ি গেলা পরে ওজন কমে কিন্তু সে ফুটিবনি এই পরীক্ষা আমি করে সারলু হল ফুটিবনি পুরা কড় অবস্থায় রহব আপনার যেত সময় রাখুলে তাঠু 8-10 ঘন্টা খালি যদি পেপর ব্যাগে আমি রাখুছি আর যদি কেমিক্যাল বুড়াইকি রাখবা তাহলে এই পেপর ব্যাগে আমি 48 ঘন্টা পর্যন্ত রাখিপারা বলে আমার যা পরীক্ষা কৌছি আমি কিন্তু আউট পূর্ব পরীক্ষা করছি 24 ঘন্টা পর্যন্ত পুরা ফ্রেশ হয়েকি পেপর ব্যাগে রহলা আউ এই যে পলিথিন এইটা রহি পারলা এইটা নষ্ট হয়ে গেল হল আউ এই জরিরে তো রহিবার প্রশ্ন উঠুনি আউ বুঝিলা তো তেমন এই পেপর ব্যাগটা যদি আমি সবু চাষী মানে মানে বিকিবা আস্তে আস্তে সে যদি সে যে করুচি এই পেপর ব্যাগ তাকে যদি আমি হাজার কণাটা কোন হয়েছে এর জলীয় বাষ্পটা বাহার বুঝলে তেমন সে যেত এই পেপর ব্যাগে রাখবা এইটা আপনার মানে এবার বিক্রি করছেন এই জরিরে পলিথিন তো ব্যান হয়ে গেল দুই প্রকার আমি টেস্ট করা পেপর ব্যাগে কত সময় রয়েছে পলিথিন কত সময় রয়েছে বুঝলে তাপরে আমি তাকে এই যে পেপর ব্যাগে রাখবা আউ পলিথিন রাখবা রাখিকি আমি দেখবা কেতে তা এই যে ছতুকু আমি যেমিতি রাখিলে সে কেতে সময় পরে ফুটি যাচ্ছি কি তার রঙ পরিবর্তন হচ্ছে কি তার গন্ধ পরিবর্তন হচ্ছে কি আউ আমি খাইবা উপযোগী হচ্ছে না নাই আমি কেতে সময় পরে তাকে বিক্রি কলে আমার লাভ হয়েপারছে এইটা আমি নিজে পরীক্ষা করিকি টেস্ট করব এটা আমার লক্ষ্য বুঝলা যাহা বি রেজল্ট হব যদি আমি সকসেস নহলে আমি করিবানি আউ বি গোটে জিনিস যদি বি আমি কেমিক্যাল বুড়াইলে সিধা পেপর ব্যাগে বি আমি বিক্রি করে পারবে এমতি খালি পরিষ্কার করেদেব পেপর ব্যাগে শুখিলা ছতু বাকি আমি বিক্রি করা পড়ব বুঝলে আমার গোটে প্রোবলেম হয়েছে কোণ এই পেপর ব্যাগটা করা আমাকে 8 টাকা পড়ছে যেটা কি আপনার পক্ষে সম্ভব নু হল কিন্তু বুড়াইকি রাখবা তাহলে এই পেপর ব্যাগে আমি 48 ঘন্টা পর্যন্ত রাখ